ভরসা ছিল একমাত্র গুগল ট্রান্সলেটর। চার বছর ধরে তার সাহায্যে মনের কথা বলেছেন এই প্রেমিক জুটি। শুনুন সেই প্রেমের গল্প। গুগলের গুরুত্বপূর্ণ এই টুল কাজের দুনিয়ায় অজানা ভাষা বুঝতে সাহায্য করে ঠিকই, কিন্তু এর সাহায্য নিয়েই প্রেমালাপও সম্ভব সেটা জানা ছিল না। গুগল ট্রান্সলেটারের সাহায্য নিয়ে সেই কাজটা করেছেন ম্যাথু হারবিজ আর ম্যাডিনা। অস্ট্রেলিয়া এবং কাজাখস্তানের মাঝে ভৌগোলিক ব্যবধান 5000 মাইলেরও বেশি, কিন্তু সেই ব্যবধান মিটিয়ে কাছাকাছি এসেছিলেন ম্যাথু আর ম্যাডিনা। প্রেমের কাছে বয়স, জাতি বা ধর্ম কবি বা বাধা মেনেছে, কাজেই সেখানে ভাষা তো তুচ্ছ। ভাষাগত বাধার তোয়াক্কা না করে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন দুই ভিন দেশে। সালটা 2018, বন্ধুদের সঙ্গে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন ম্যাডিনা। সেখানে ম্যাথুর সঙ্গে আলাপ হয় তাঁর, বন্ধুত্ব হয় দুজনের মধ্যে। ম্যাডিনা দেশে ফেরার পরেও চলতে থাকে মেসেজ চ্যাটিং। ম্যাডিনা ইংরেজি একেবারেই জানতেন না, আর ম্যাথুও বুঝতেন না ম্যাডিনার মাতৃভাষা কাজাক। কাজেই গুগল ট্রান্সলেটারই ছিল একমাত্র আশা ভরসা তাদের কাছে। প্রেমের প্রথম দিকে একে অপরের সঙ্গে কথা বলে সম্পর্কে ভিত মজবুত হয়, সেক্ষেত্রে একে অপরের ভাষা না জানলেও প্রেম আরো গাঢ় হওয়া মুশকিল ছিল। অথচ ম্যাথু আর ম্যাডিনা কেউই বুঝতেন না একে অপরের ভাষা। নিজেদের ভাষা বোঝার জন্য তাই ভরসা রাখেন গুগল ট্রান্সলেটারের উপরে। মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা সব কথা প্রকাশ পেত গুগল ট্রান্সলেটারে। পরে অবশ্য সেই প্রতিবন্ধকতাকে হাসি মুখে তারা জয়ও করেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। তাদের ভালোবাসা গভীর হতেই দেখা সাক্ষাৎ করতে শুরু করেন ম্যাথু ম্যাডিনা দুজনে। প্রতি 3-4 মাস অন্তর তারা দেখা করতেন। মাঝে কোভিড পর্বে সেই সাক্ষাতে বিরতি থাকলেও লকডাউন শেষ হতেই অস্ট্রেলিয়ায় ভিসা নিয়ে সেদেশে গিয়ে হাজির হন ম্যাডিনা। তারপরেই নিয়ে ফেলেন ম্যাথুকে বিয়ে করার সিদ্ধান্ত। কোভিড প্রোটোকলের কারণে অস্ট্রেলিয়ায় পৌঁছে 2 সপ্তাহ নিভৃতবাসে থাকতে হয়েছিল ম্যাডিনাকে। সেই গোটা সময়ে তার হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকতেন ম্যাথু। অবশেষে 2022 জুন মাসে বিয়ে করেন দুজনে। বিয়ের পর অস্ট্রেলিয়াতে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডিনা। গুগল ট্রান্সলেটার ব্যবহার করে 4 বছর ধরে মনের কথা বলেছেন প্রেমিক জুটি। বিয়ের পর থেকে যদি অল্প অল্প করে একে অপরের ভাষা শিখতে শুরু করেছেন দুজনে। পারস্পরিক ভাষা না বুঝলেও মনের কথা যে বোঝা যায় সেটা যেন দেখেই দিয়েছেন ম্যাথু ম্যাডিনা দুজনে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।